80,000 কোনটা 80,000 একটু দেখেন তো এই গরু 80,000 আচ্ছা ভাইজান ভালো আছেন হ্যাঁ ভালো আছি নাম কি আমিরুল ইসলাম ও আচ্ছা বাড়ি কোথায় ভাইয়ের কুষ্টিয়া কুষ্টিয়া সব জায়গায় তো এখানে কুষ্টিয়া কুষ্টিয়া কি বিখ্যাত হাটে কুষ্টিয়ার লোক কি আব্দুল হাটে বাস করে দামটা কত দাম একদম 80 কই দিছি 1 টাকা কম নাই 1 টাকা কম নাই এত কে এত নিষ্ঠুর হলে হবে আসসালামু আলাইকুম ক্যাশ লাইভ ভিডিও থেকে আমি সাইফুল আমি আজকে এসেছি গাবতলি হাটে এটা হচ্ছে আপনার গাবতলি পার্মানেন্ট হাট বসে তো কুরবানির আগ দিক দিয়ে আমি কুরবানির মাসখানেক আগ দিক দিয়ে আমি যে ভিডিওটা করলাম সেটা হচ্ছে আমার এই আজকের ভিডিও হবে তো আমি আজকে শুরু করি ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি পুরোভাবে দেখবেন তো চলুন শুরু করা যাক আচ্ছা এখানে দেখতেছি পুরো সব গরু যারা বিক্রেতারা আছে তারা বসে আছে হাট পুরো খালি করোনা ভাইরাসের জন্য এখানে বেশি একটা গরু দেখা যাচ্ছে না যেহেতু পার্মানেন্ট হাট এটা তো আমরা আচ্ছা এই এই গরুটা দেখি এই গরুটা দেখতেছেন বেশ বড় গরু আচ্ছা এই গরুটা পাশে দেখতেছেন বেশ কয়েকটি বড় গরু তো এখানে যারা আছে আপনার গরুর বিক্রেতা তারা এখানে নেই আসলে এই জন্য আর কি গরুর দাম জিজ্ঞেস করতে পারছি না তো চলুন পুরো হাটটি ঘুরে দেখাই আপনাদের আচ্ছা আমরা এই গরুটা দেখি এই গরুটা হচ্ছে একজন ব্যাপারে ভাইকে আমরা দেখলাম তো ব্যাপারে ভাইয়ের সাথে একটু কথা বলি যে গরু সম্বন্ধে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা ভাই নামটা কি আনাম জাহাঙ্গীর জাহাঙ্গীর আচ্ছা কোথা থেকে আনছেন গরু কুষ্টিয়া কুষ্টিয়া আচ্ছা এটা কি পালা গরু না কিনা গরু এটা পালা গরু কিনা আচ্ছা এটা কত বেচতে চাইতেছেন এটা 150 হইব মানে 1 লাখ কি 1.5 লাখ আচ্ছা সঠিক দামটা বলেন সরুক 1.5 লাখ 1.5 লাখ টাকা হলে এটা দিবেন আচ্ছা এটার কয় দাঁত এটার দুই দাঁত আচ্ছা একটু আমরা দেখি পাশ দিয়ে গরুটি কয় মন হবে সাত মন হবে গরুটি গরুটি সাইজ দেখতে পাচ্ছেন আচ্ছা কোরবানি উপলক্ষে কি আপনারা এখানে আসেন হ্যাঁ সব সময় থাকি গাবতলি মানে প্রতিবারে আসেন আপনি আপনার বাড়ি কি কুষ্টিয়া কুষ্টিয়া দৌলতপুর ও আচ্ছা এই আজকে কি একটা গরুই আনছেন না গরু আছে আর গো আছে আপনি কি ঢাকায় থাকেন না কুষ্টিয়াতে না ঢাকায় থাকি ও ঢাকায় থাকেন ও আচ্ছা কুষ্টিয়া থেকে কেউ গরু এনে দেয় আপনাকে হ্যাঁ আমরা যাই যাই এনে আনি আমি কিনে কিনে আনি কুরবানির সময় কবে থেকে বসবে হাট আনুমানিক যদি বসে মোটামুটি 10 12 দিন আগে 10 12 দিন আগে আচ্ছা 10 12 দিন আগে থেকে হাট বসবে কি রকম হয় মানে কুরবানির সময় গরু উঠে ভালো করে ওঠে না আচ্ছা আসলে এবার বসবে কুরবানি বসতে পারে দেখা যাক কি হয় সরকার ও আচ্ছা এই গরু আপনার কি একটাই গরু এখন বিক্রি হয় না এখন তাই না না এটা কুরবানির সময় আচ্ছা আমরা ব্যাপারে ভাই নাম্বারটা নিয়ে আপনারা যারা গরু নিতে ইচ্ছুক তারা ব্যাপারে ভাই যে ফোন করে তার থেকে এই নাম্বারটা সংগ্রহ করে গরু নিতে পারেন ভাই নাম্বারটা একটু বলে দেন 017 016 9451 আচ্ছা নামটা জানি কি বলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম আচ্ছা জাহাঙ্গীর ভাই আসে আচ্ছা রেস তো আমরা দেখলাম যে বাজারের যা অবস্থা আচ্ছা এদিকে কিছু গরু দেখতেছি গরুগুলো বেশ বড় গরু আচ্ছা আমরা একটু দেখি গরুগুলো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা চাচার নামটা কি রজব আলী ও আচ্ছা এখানে কোথায় থাকেন ঢাকায় ঢাকায় থাকি না বাড়ি থেকে আসি বেশি এটা কোথা থেকে আনছেন গরু কুষ্টিয়া 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 ও আচ্ছা কুষ্টিয়া থেকে গরু আনছেন এটা কয় মন হবে কয় মন একটার ওই 4 মন 4.5 মন এরকম হবে তিনটাই কি আপনার তিনটা না দেখেন 10টা আছে 11টা ও আচ্ছা এটা কত বেচতে চাইতেছেন এটা এখনো বলা যায় না যে কত বিক্রি হবে মানে দাম চাইতেছেন কত দাম চাচ্ছি 95 95 শুধু 95 আচ্ছা এটার দাঁত আছে হ্যাঁ দাঁত আছে কয় দাঁত এটার চার দাঁত চারটা দাঁত
ছোট গরু নাই আপনার? কোন দিকে একটু চলেন দেখি। এই দুইটা আচ্ছা, এটার 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 দামটা কত? এটা 75। 75,000? এটা একটু বেশি হয়ে যায় না? না, 75,000। এটার কয় দাঁত? এটা দাঁতই নাই। দাঁত নাই? এটা আনুমানিক কিরকম হবে, সাইজ কয় মন হবে? ওই 3.5 মন। 3.5 মন হবে। আচ্ছা, এই পাশেরটা আপনার? আচ্ছা, এটার দাম কত? এটার দাম 65। 65? আচ্ছা, 65 আর 75 নাকি? আচ্ছা, তা দেখলাম। আচ্ছা, হাট তো বিষয়টা জমজমাট মনে হইতেছে না, করোনা ভাইরাসের জন্য নাকি? হ্যাঁ, বেচা কিনা নাই। খালি খালি দেখা যায়। খালি খালি ঈদে কয়দিন আগে থেকে বসে এই হাটটা? এই তো 12 মাসে হাট চলে। 12 মাস হাট চলে? হাট 12 মাস চলে। আচ্ছা, এমনি কয়দিন আগে থেকে বসে কোরবানি হাট উপলক্ষে? কুরবানির উপলক্ষে এখন ওই ধরনের 1 সপ্তাহ আগের থেকে বেচা কিনা শুরু হয়, কুরবানির বেচা কিনা। আচ্ছা, কুরবানির সময় কীরকম কাস্টমার ওঠে? ভালো। আচ্ছা, আপনি এই হাটেই আসেন সবসময়? এই হাটে। চাচা আসি তাহলে। না, আচ্ছা, এদিকে গরু দেখতেছি, বেশ বড় গরু। ব্যাপারীদের না থাকার কারণে গরুগুলোর দাম জিজ্ঞেস করতে পারতেছি না আমি, তো আশেপাশে একটু যেয়ে দেখি আমরা। একবারে একবারে কত হবে? যা দেবেন সেটাই হবে। 80,000? কোনটা 80,000 একটু দেখান তো। এই গরু 80,000? আচ্ছা ভাইজান, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। নাম কি? আমিরুল ইসলাম। ও আচ্ছা, বাড়ি কোথায় ভাইয়ের? কুষ্টিয়া। কুষ্টিয়া? সব জায়গাতে এখানে কুষ্টিয়া? কুষ্টিয়া কি বিখ্যাত? হাটে কুষ্টিয়ার লোকই আব্দুল্লাহ হাটে বাস করে। পালা গরু হলে 1,10,000 দাম হতো। এটা দাম বেড়ে যেত নাকি? এটার কি দাঁত ঠাত আছে? দাঁত কেবল দুইখান হয়েছে, দুই দাঁত। দুই দাঁত না? আচ্ছা এটা দেখি, এটা এটা কত চাইতেছেন? 95? মন হবে এটা 4 মন 10 কেজি। 4 মন 10 কেজি? পুরা মাইপ পাঞ্চেন নাকি? মাইপি বেশি, আমরা গাব দিলে গোস মাইপি যে বাড়তে বললেন এই জন্য বলতো না, 10 কেজি বাড়তে বলিনি। 4 মন 10 কেজি হবে না? আচ্ছা, 4 মন 10 কেজি। গরুটা গরুটা সাইজ তো বুঝতেই পারতেছেন। 95? আচ্ছা, এই গরু কি দুই দাঁত নাকি? এটাও দুই দাঁত। আচ্ছা, এই কোরবানির সময় এই গরুটার দাম কিরকম হবে আনুমানিক? এগুলোর দাম আর কত হবে, ধরো তোমার বাজারের উপর ভিত্তি করবে। যদি বাজারে যদি নেব না বলে তাহলে 80-75 বেচতে হবে। 80-75? এত কম হয়ে যাবে? এত কম হয়ে যাবে। আর যদি কষার মাপে যদি বেশি তো তোমার হলো কষার দাম 90,000-এর উপরে আছে। কোরবানির উপলক্ষে দাম কমতেও পারে নাকি? কমতে পারে, বাড়তে পারে, এটা বলা যাবে না। বাজারে কাঁচা মালের কথা, এই হাটে অনেক বছর ধরে আছেন? হ্যাঁ, আজ 22 বছর আছি। ওরে বাবা, 22 বছর মানে আমার বয়সের অনুযায়ী 22 বছর আপনি আছেন এখানে। আপনার তো মোটামুটি অনেক গরু বিক্রি করছেন? হ্যাঁ, মেলা গরু বেচছে। জীবনে ব্যবসা, গরুরই তো ব্যবসা। আচ্ছা, গরুর ব্যবসা, বুঝতে পারছি। আচ্ছা চাচা, তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে যাই আমরা। আরো পাশে কয়েকটা গরু আছে দেখেন। এটা কি কিনলেন নাকি চাচা? বিক্রি করবেন? 70,000 বিক্রি করবো? বাবা ভালোই তো। আচ্ছা, এটা আমরা এদিকে একটু এই পাশে আসছি। এটা হচ্ছে একটু সাইডে গরুর হাটগুলো, যেগুলো আপনার মাঝারি সাইজের গরু দেখতে পারতেছেন এখানে, মাঝারি সাইজের গরুগুলো। তো ভাইয়ের এটা কি ভাইয়ের গরু? আচ্ছা, আমরা একটু সামনে যাই। আচ্ছা, এদিকে আরো গরু আছে দেখতেছেন।
আমরা এই গরুটা দেখি নাকি এই গরু আপনার আপনার গরু কোনটা হ্যাঁ এদিকে এটা এই গরু নাকি আচ্ছা এই গরুটা বেশ দেখতেছি ভালো গরু সার গরু মনে হয় আচ্ছা এই গরুটা দেখি এই গরুটা বেশ বড় একটা গরু আচ্ছা এই আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ভাইয়া ভালো আছেন নাম কি ভাইয়া মাহমুদ মাইদিন ইসলাম আচ্ছা ভাইয়ের বাড়ি কোথায় কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট রঙ্গমারী থানা এটা কোন দিকে উত্তরে উত্তরবঙ্গের দিকে আচ্ছা আপনার এই গরু কয়টা আনছেন ১২টা ১২টা গরু আনছেন মানে সবাই মিলে আসছেন একসাথে দুই ভাই আইছি দুই ভাই আসছেন ছোট ছোট ১২টা গরু নিয়ে আচ্ছা এখন এই গরু যদি বিক্রি না হয় কি করবেন গরুতে থাকবো এতে বিক্রি করে বাড়ি চলে যাব আবার এই কুরবানির সময় বাড়ি চলে যাবেন বিক্রি করে আচ্ছা এটা এটা কত চাইতেছেন দাম কালোটার কালোর দাম চাই ৯০,০০০ কয় দাঁত হবে দুই দাঁত দাম কম দুই দাঁত আচ্ছা দুই দাঁত চাচা ভালো আছেন এই আল্লাহই রাখছে চাচার নাম কি আমার নাম হেলাল ব্যাপারী আনুমানিক কয় মন হবে কত চাইতেছেন মানুষ এখন মানে দূরত্ব বেশি থাকে মানে এক জায়গায় সমাধান করে না আচ্ছা এখানে এই গরুটা লাস্ট কত হলে বিক্রি করবেন এটা লাস্ট ৬৪-৬৫ লেবে সময়টা ৬৪-৬৫ কোরবানির সময় কি এটা একটু কমবে না বাড়বে না এটা যদি বাজার একটু ভালো থাকে তাহলে এটা হয়তো ৬৭-৬৮ বিকবো আর যদি একটু বাজার মন্দ থাকে তখন মন্দ থাকলে ৬০-এর নিচে আইবো ৫৭-৫৮ বিকবো তখন বাজার কমে যাইবো আচ্ছা এমনি এটা ন্যায্য দাম কত হবে যদি আপনি দাম ৬৪,০০০ আছে এটা মানে গোস্তের ওজনে ৬৪,০০০ হ্যাঁ ৬৪ আচ্ছা চাচার নাম্বারটা কি দেওয়া যায় যদি মনে করেন কেউ আসলো আমার ভিডিও দেখে মানে আপনার থেকে গরু কিনতে চায় সেক্ষেত্রে কি আপনার নাম্বার দিয়ে মোবাইল বিক্রি করতে পারবেন গরু সমস্যা নেই আচ্ছা নাম্বারটা একটু বলো আমার নাম্বার হলো ০১৭০৭৭৫৭৫৮৩ আচ্ছা নামটা কি জানি বলছিলেন হেলাল ব্যাপারী হেলাল ব্যাপারী আচ্ছা তাহলে হেলাল চাচা আসি তাহলে নাকি আচ্ছা তা আমরা পুরা গরুর হাটটা দেখছি মোটামুটি ১৩-১৪ মিনিটের ভিডিও হবে আপনারা হয়তো ধৈর্য সহকারে দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবেন তো আজকের মতন এখানে শেষ করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ